স্থানীয় বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানে ব্রাত্য রেখে সিএনজি কর্তৃপক্ষ বাঁকা পথে বহিরাগতদের নিয়োগ করছে বলে অভিযোগ এ নিয়ে বুধবার সকাল থেকেই তিলিয়ামুড়া হাওয়াই স্থিত সিএনজি স্টেশনে জড়ু হতে থাকে স্থানীয় বেকার যুবকরা এবং সিএনজি কর্তৃপক্ষকে বেকার যুবকদের পক্ষ থেকে জানানো হয় যতক্ষণ না পর্যন্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে তাদের কথাবার্তা হবে এবং কর্তৃপক্ষ বেকার যুবকদের নিয়ে যতক্ষণ না পর্যন্ত কিছু পদক্ষেপ গ্রহণ করবে তত সময় পর্যন্ত যেন সিএনজি গ্যাস প্রদান পরিষেবা বন্ধ রাখে ফলে বুধবার সকাল থেকেই সিএনজি গ্যাস নিতে আসা যান চালকদের দুর্ভোগ চরমে পৌঁছায় যেই সময় এই এলাকায় এই সিএনজি স্টেশনটা হবে জায়গা দেখা এবং বিল্ডিং তোলার সময় আমরা এলাকাবাসীর ছিল যেহেতু আমরা এলাকা গরিব আমরা দাবি ছিল যে এই জায়গায় আমাদের এলাকার কিছু ছেলেদের কর্মসংস্থান দেওয়ার জন্য তারা ওই সময় কথা দিয়েছিল যে এটা চালু হলে আমাদের এলাকার কিছু ছেলেকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে কিন্তু আমরা আজকে দুই তিন বছর ধরে চেষ্টা করছি কিন্তু একজনও লোকেল ছেলেকে এই জায়গায় কর্মসংস্থান দেয়নি তারা বাঁকা পথে অন্যখান থেকে লোক বাঁকা পথে এনে এখানে কর্মসংস্থান দিচ্ছে এর প্রতিবাদে আমরা এলাকাবাসী এখানে একত্রিত হয়েছি আজকে কোন এলাকা এটা এবং কি কি অফিস এটা 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 হচ্ছে টু টু সিংডাই এবং হাউবাড়ি দুটা নিয়ে এলাকা এটা সিএনজি অফিস না এখনো তো আসেনি এদিকে সিএনজি গ্যাস পরিচালিত বিভিন্ন যানবাহনে গ্যাস নেওয়ার জন্য এদিন সকাল থেকে দীর্ঘ লাইন পরিলক্ষিত হয় হাওয়াইবাড়ি এলাকায় কিন্তু সিএনজি স্থানীয় বেকার যুবকদের কর্মসংস্থানের বিষয়টি ললিপপের মতো কর্তৃপক্ষ জুলিয়ে রাখে যার ফলে স্থানীয় বেকার যুবকদের মধ্যে চাপা ক্ষোভ চলছিল এতদিন বুধবার সকালে চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে এখন দেখার বিষয় সিএনজি কর্তৃপক্ষ এই বিষয়টি নিয়ে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন